সমকালীন দুজন আত্মজ্ঞানী মহাপুরুষকে পরস্পরের মতবিরোধী হতে পারেন? যেমন আমি শুনেছিলাম ওশো রজনীশ নাকি জিড্ডু কৃষ্ণমূর্তির পথ বা মতবাদ নিয়ে সহমত ছিলেন না। মানুষ সব বিষয় নিয়েই একমত এবং দ্বিমত দুটোই হতে পারেন। আপনি যদি আমার সাথে কথা বলেন, তা সে শিল্প, সঙ্গীত, রাজনীতি বা যা খুশি নিয়ে কথা বলুন, হয়তো আপনার কোনো কথাতেই একমত হব না, সে আপনি যাই বলুন না কেন। না, আমি কিন্তু বলিনি আপনিও একজন সমকালীন আত্মজ্ঞানী, তবে আমার যে কারোর সঙ্গেই দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা যদি জীবনকে মন দিয়ে দেখি তাহলে একমত বা দ্বিমত হওয়ার দরকারই পড়বে না, কারণ বাস্তবটা যেমন আছে তেমনই থাকবে, সেটাকে মেনে নেওয়া বা অস্বীকার করার মতো কিছুই নেই। কিন্তু সংস্কৃতি নিয়ে, পোশাক নিয়ে, সঙ্গীত নিয়ে, রাজনীতি নিয়ে, শিল্পকলা নিয়ে আমাদের চিরকাল ধরেই তর্ক বিতর্ক বিবাদ চলতে পারে, তাই না? আর যত বেশি ভিন্ন ভিন্ন মত আসে ততই ভালো, ঠিক? ঠিক কি না? আমাদের পারিপার্শ্বিক কোনো ব্যাপারে মতভেদ থাকতে পারে, তবে হ্যাঁ, সেটা আনন্দের সঙ্গে মেনে নিতে হবে। সেটা মেনে নিতে না পারলেই যখনই মতের অমিল হবে আপনি লড়বেন। আপনি একটু বুদ্ধিমান হলে দেখবেন মতের অমিল হলেই সেটা সব কিছুকে আরো ভালো করে করার একটা সুযোগ এনে দেয়, তাই না? ধরুন আপনি আর আমি এই জিনিসটা কিভাবে রাখা উচিত তা নিয়ে একমত নই, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আগামী দুদিন ধরে তর্ক করতে পারি, আর তারপর সত্যি সুন্দর একটা বিকল্প হয়তো বেরিয়ে এলো। কিন্তু যে মুহূর্তে মতের অমিল হয় অমনি আমরা রেগে লড়তে মরিয়া হই, এমন লোকেদের ব্যাপারটা আলাদা। তো আপনি আনন্দের সঙ্গে মতের বিরোধিতা করলে আর তা নিয়ে তর্ক করলে, এমনকি সেটা জীবনের ছোটোখাটো বিষয় হলেও, সেটা একদমই ঠিক আছে। আপনাকে যে সবার সঙ্গে একমত হতে হবে এমন কোনো কথাও নেই, সত্যিই নেই। কারণ যখন আশেপাশের পার্থিব জিনিসের কথা আসে তখন আমাদের প্রত্যেকেই সেটা আলাদা চোখে দেখি, আর সেই কারণেই তো জীবনের এত বৈচিত্র্য ঘটতে পেরেছে, তাই না? এই এত বৈচিত্র্যের ভাষা, এত ধরনের সঙ্গীত, এত ধরনের শিল্প, এত রকম মানে শত শত বৈচিত্র্য তৈরি হয়েছে, কারণ সবাই একমত হলে আজও আমরা সবাই গুহাতেই পড়ে থাকতাম। একমত ছিলাম না, হয়তো আপনি কোনো গুহা মানবের মেয়ে হলে, না গুহা মানবের ছেলেই থাক, আপনি কোনো গুহা মানবের ছেলে হলে যদি বলতেন আমি একটা কুঁড়ে ঘর বানাতে চাই গুহার বাইরে, আমি নিশ্চিত আপনার বাবা একমত হতেন না, হ্যাঁ কি না? উনি বলতেন কেন, গুহাই তো ভালো, আর গুহায় থাকার হাজারো গুণাবলী আর উপকারিতা তিনি আপনার কাছে বিস্তারিত বর্ণনা দিতেন। কিন্তু আপনি একমত হলেন না, তাই তো বানালেন কুঁড়ে ঘর, তাই তো আরও হাজারো কত কি হলো, তাই না? তাই ঠিক আছে, আপনি আত্মজ্ঞানী হন বা না হন, আপনার লক্ষ লক্ষ বিষয় নিয়েই মত পার্থক্য থাকতে পারে, তাতে অসুবিধাটা কোথায়? কিন্তু আপনি সৃষ্টির উৎসে পৌঁছলে আপনাকে একমত হতে হবে না, অসম্মত হতে হবে না। পরম সত্য যেমন হওয়ার কথা তেমনই থাকে, যা বাস্তব, তাতে আপনার মত থাকুক বা না থাকুক, বাস্তব সেই অনুযায়ী চলে না, সে এই সবেরই ঊর্ধ্বে। বিষয়টা যদি শরীর, মন এবং আবেগের হয় তার জন্য একমত বা দ্বিমত হওয়ার দরকার পড়ে। আপনি এমন ধরনের লোকের আশেপাশে থাকতে চান যারা আপনার সঙ্গে একমত হন, এটা একটা গুরুতর ভুল, কারণ তারা নির্ঘাত বোকাই হবেন। আপনার যদি সূক্ষ্ম বিচারবোধ আর ভারসাম্য নিজের মধ্যে থাকে, যাতে সবসময় আপনার সঙ্গে মতের অমিল আছে এমন লোকের মাঝে থাকতে পারেন, এমন হলে দেখবেন এই পার্থিব জগতে সব কিছুই আপনি বেশি ভালো করে করবেন। যদি শুধুই হ্যাঁতে হ্যাঁ মেলায় এমন লোকের মাঝে থাকেন, তার মানে আপনি নিজের চারপাশে একদল মূর্খই জুটিয়েছেন, যারা আপনার সব কথায় বলবেন চমৎকার, ঠিক বলেছেন। এখানে গ্রামে কিছু লোক আছেন, শব্দের অভাবে তাদের গ্রামের ঝাড়ফুঁক বা তুকতাক্কারই বলছি, তো সব গ্রামেই একজন থাকেন, আর তার সবসময় সঙ্গে একজন সাগরেদ বা চেলা থাকে। তিনি যাই বলেন ওই লোকটা পাশ থেকে বলবে,
এটার মানে একদম ঠিক, ঠিক বলেছেন। তো এই লোকটা যাই বলুক, ওই লোকটা কথার শেষে বলবে ঠিক বলেছেন। তো আপনি যদি এই রকম চ্যালাগিরি করা লোকজনের ভিড় চান আপনার চারপাশে, তার মানে আপনার গুরুতর সমস্যা আছে। আপনি যদি বিশ্বে মূল্যবান কিছু করতে চান, তাহলে এমন লোক জড়ো করুন যারা আপনার সঙ্গে একমত হবেন না, যারা মতের বিরোধ করবে, যারা সব কিছুকে আপনি যেভাবে দেখেন তার থেকে হাজার গুণ আলাদা রকমভাবে দেখবে। তাহলেই তো নতুন কিছু হবে, তাই না? কিন্তু সৃষ্টির যে উৎস, সে আপনার সম্মতি বা অসম্মতি কোনোটাই চায় না। সে আপনার সম্মতি বা অসম্মতির কোনো পরোয়া করে না, আপনি শুধুই তার মধ্যে মিশে বিলীন হতে পারেন। এ নিয়ে কোনো যুক্তিতর্ক চলে না।